কাঁঠালের প্রায় প্রতিটা অংশই খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। কাঁঠালে প্রচুর এনার্জি পাওয়া যায়। কাঁঠালে শর্করার পরিমাণ বেশি থাকে। কাঁঠাল গ্রীষ্মকালের ফল। পাকা কাঁঠালের ক্যালোরি প্রতি 100 গ্রাম কাঁঠালে প্রায় 90 কিলোক্যালোরি পাওয়া যায় এবং খনিজ লবণের পরিমাণ প্রায় 0.9 গ্রাম পাওয়া যায়। কাঁচা কাঁঠালের ফাইবারের পরিমাণ পাকা কাঁঠালের থেকে কয়েক গুণ বেশি, তাই ডায়াবেটিক মানুষের জন্য কাঁচা কাঁঠাল উপকারী। রক্তের চিনির মাত্রা স্বাভাবিক রাখার জন্য কাঁচা কাঁঠাল খুবই উপযোগী। কাঁঠালে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নিয়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে। কাঁঠাল পটাশিয়ামের একটি উৎকৃষ্ট উৎস। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কাঁঠালে ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ কম, তাই কাঁঠাল খেলে ওজন বাড়ার খুব একটা আশঙ্কা থাকে না। কাঁঠালে থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা হাড় গঠন ও শক্তিশালী করতে সহায়তা করে। কাঁঠাল একটি আঁশযুক্ত খাবার। এই আঁশ, যা ফাইবার নামে পরিচিত, তাতে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন, যা দেহের রক্ত স্বল্পতা দূর করে। কাঁঠালে প্রচুর পরিমাণ আমিষ থাকায় কাঁঠাল একটি গুরুপাক ফল। আমিষের পরিমাণ বেশি থাকায় এটি হজম হতে সময় বেশি নেয়। অধিক পরিমাণে কাঁঠাল খেলে তা পদ হজম হতে পারে। এছাড়া ডায়াবেটিক আক্রান্ত রোগীদের কাঁঠাল খাওয়ার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।